আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে ডেন্টালের কিছু লোগো ডিজাইন করে দেখাই। সো এখানে জাস্ট আমরা কি করব, এই যে লোগোগুলো যারা স্কেচ করতে পারেন তাদের জন্য তো ভালো, যারা পারেন না তারা দেখেন পেইন্ট টুল নেবেন। এখান থেকে পেইন্ট টুল নিয়ে এই যে দেখেন, আমি কিছু না, এখানে অল্টার ধরে নেবেন, ধরে এই ধরনের ক্লিক করবেন, আর এখানে একটু ধরনের আমি ক্লিক করে দিচ্ছি। এইভাবে এটা নির্ভর করবে আপনাদের কাজের পরিধিটা, এক একজন যেভাবে করতে পারে। তো পেইন্ট টুল দিয়ে অনেক ভালোভাবে কাজগুলো করা যায়। এই যে দেখেন, পেইন্ট টুলে সিলেকশন করব, শিফট ধরবো, এই যে অলরেডি আমার ডান। এটা যদি সিমিলার হয় তাহলে সিমিলার, যেহেতু সিমিলার না একটু আলাদা, সো আমি এটাকে একটু আলাদাভাবে কার্ভ করে নিচ্ছি। এই যে একটু হুবহু যে হতে হবে তা না, একটু ভেরিয়েশন আসলেও আসতে পারে, সমস্যা নেই, এটা আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করবে। সো সেম ভাবে এখানে উড়িয়ে নিচ্ছি। এগুলো যত স্মুথ নেবেন আর ডিজাইনের কোয়ালিটি তত সুন্দর আসবে। হ্যাঁ, যত সুন্দরভাবে আপনি সূক্ষ্মভাবে নিতে পারবেন, তত জুম ইন করে নেবেন, তাহলে কাজগুলো আরো সুন্দর হবে। আমি আপনাদের দেখাবো বলে ডিজাইনগুলো জাস্ট করতেছি। হ্যাঁ, এগুলো আবার অনেকে আপনার একই ডিজাইন আপনি অনেকে সাবমিটও করতে পারবেন, যদি আপনার একটা কপিরাইট ডিজাইন না হয়। যেহেতু একজন করছে, চাইলে আপনার যদি মনে হয় কপি তাহলে আপনি সেটা বাদ দিয়ে দিবেন, আর যদি মনে হয় না এগুলো কপি আপনি নেবেন না, সেক্ষেত্রে আপনি না নিতে পারেন। বাট এগুলো ইলাস্ট্রেটর দিয়ে এগুলো আপনি যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক হেল্প হবে আশা করি। এই যে কারণ এগুলো বেশিরভাগ পেইন্ট টুলের কাজ, পেইন্ট টুল দিয়ে আপনার এই ধরনের ডিজাইনগুলো করা যায়। সো এই যে দেখেন, আমি এখান থেকে এটাকে সিলেকশন করে নিচ্ছি। আর বিশেষ করে এটা বন্ধুরা আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা এই কাজগুলো করতে চাচ্ছেন, সো তার একটা কাজ করবেন, নামাজ পড়বেন বন্ধুরা, নামাজের কোনো বিকল্প এখানে দেখেন স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো স্মুথ করার কারণ কি, জিনিসগুলো আপনার একটু বেঁকা হয়ে থাকে স্মুথ সোজা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরো টুলস আছে, এই যে দেখেন পেইন্ট ব্রাশ টুলস, ব্রাশ টুলস এর কাজ আছে, এখানে আরো অনেক টুলস আছে, আপনারা চাইলে বিভিন্ন টুলস গুলো নিয়ে দেখতে পারেন। তো এখন যেটা হলো, আমি এটাকে যদি একটু আউট করে দিই, এই দেখেন আমার এটা হয়ে গেছে অলরেডি। এবার এটাকে যদি আপনি স্মুথ করতে চান, স্মুথ করতে পারেন। এখানে আরো অনেক টুলস আছে, টুলস গুলো আপনারা ইন্ডিভিজুয়ালি দেখে নেবেন, তাহলে আপনাদের কাজে সুবিধা হবে। অনেক টুলস দেখেন, অনেক টুলস, এই টুলসগুলো আপনার যত টুলসগুলো আপনার ধারণা বেশি থাকবে তত আপনি কাজগুলো ইজিলি করতে পারবেন। সো নেক্সট আমরা এখানে চলে আসি। সো এটা আপনার শেপটা আপনি কিভাবে নিতে যাচ্ছেন সেই অনুপাতিক হারেই শেপটা আপনি ডিজাইন করে নেবেন। আচ্ছা, আমি এখানে দিলাম, এটা দিতে পারি কিনা, সো আমি এটা যদি দুইবার দিই জিনিসটা বেশি ভালো হবে। সো আমি এখানে নিলাম থেকে এ লেভেলে নিয়ে নিলাম, আর এটাকে যদি বেশি দেখতে ভালো না লাগে আমি চেঞ্জ করে নিতে পারি। এই যে সিলেকশন করলাম, এটা এগুলো নির্ভর করবে আপনার কাজের ডিজাইনের উপরে।